গোয়াতে গিয়ে যিনি উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন তিনি বাংলায় কি করছেন তা রাজ্যের মানুষ জানে। গোয়া সফর করে তৃণমূল কংগ্রেসের কোনো লাভ হবে না, মন্তব্য বিজেপির রাজ্য মুখপাত্র সমীক ভট্টাচার্যের। আমি যদি এখান থেকে হুমকি দিয়ে দিই, আমার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি এক্ষুনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়ে দেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হয়ে যাবেন না তিনি পদত্যাগ করবেন? তিনি নির্বাচিত হয়েছেন, 213টি আসনে জিতেছেন। বাংলা বাঁচাও মমতা হাঁটাও বললেই মমতা বন্দ্যোপাধ্যায় গদি ছেড়ে চলে যাবেন, নবান্ন খালি করে দেবেন? এটা কোনোদিন বাস্তবে সম্ভব? রাজনীতিতে স্লোগান চলে, দেওয়াল লিখন চলে, এখানেও চলছে। মুখ্যমন্ত্রী এখন বাইরে আছেন, রাজনৈতিক সৌজন্য শিষ্টাচার অনুযায়ী যখন আমাদের মুখ্যমন্ত্রী শান্তিতে আছেন গোয়ায়, তখন আমরা বিড়ম্বনা তৈরি করতে চাই না, আমরা সেই আক্রমণে যেতে চাই না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানেন, আপনি বসে আছেন, আপনিও জানেন, আপনার পাড়া প্রতিবেশীর দিকে তাকিয়ে যে দারিদ্র কতটা কমেছে পশ্চিমবঙ্গে, কতটা কর্মসংস্থান নতুন তৈরি হয়েছে, আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী কী অবস্থায় আছেন।